নবম শ্রেণী উচ্চগণিতর এক্সারসাইজ 3.1 অর কোয়েশ্চন নম্বর 4 আছে আমার আগত। ইয়াত কৈছে যে সত্যতা নির্ণয় করা। এক নম্বর দিয়া আছে লগ অফ 1/x টু দ্য বেস এ ইকুয়াল লগ অফ এক্স টু দ্য বেস 1/a। এই দুইটা আমাক ইকুয়াল বলে দেখাব লাগে। এতে আমি কি করিম, লগ অফ 1/x টু দ্য বেস এ ইকুয়াল আমি ওয়াই বলে ধরলাম, এখানে ওয়াই বলে ধরলাম। তারপর আমি লগ অফ এক্স টু দ্য বেস 1/a ইকুয়াল ওয়াই বলে দেখাই দিম। তাহলে দুইটা কি হয়ে যাব, ইকুয়াল হয়ে যাব। তাহলে ধরা হল লেট লগ অফ 1/x টু দ্য বেস এ ইকুয়াল আমি ওয়াই বলে ধরিল। এটা দেখা পাইছো এইটা আমার ঘাতাঙ্ক আহিত আছে, ইয়াক আমি সূচকীয় আহিত নিম। সূচকীয় আহিত নিলে কি হব, 1/x ইকুয়াল এর পাওয়ার কি হয়ে যাব, ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই। আমি ঘাতাঙ্ক আহিত পরা সূচকীয় আহিত কিদরে নিয়া হয় আমি আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছোঁ, তোমালোকে গৈ চাব পাৰা। ইমপ্লাইজ এতিয়া আমি দেখাওঁ এক্স টু ওৱানৰ তলত আছে, ইয়াক যদি আমি ওপৰত নিব বিচাৰোঁ কি হৈ যাব, এক্স ইনভাৰ্চ বা এক্স টু দি পাৱাৰ কি হৈ যাব, মাইনাছ ওৱান হৈ যাব। ইকুৱেল এ টু দি পাৱাৰ কি আছে, ওৱাই। ইমপ্লাইজ এতিয়া আমি দেখাওঁ এক্সৰ পাৱাৰ কি আছে, মাইনাছ ওৱান আছে, ইয়াক যদি আমি প্লাছ ওৱান কৰিব খোজোঁ এক্সৰ পাৱাৰটো কি হ'ব, দুয়োফালে আমি পাৱাৰকেইটাৰ লগত মাইনাছ ওৱান ইনটু কৰিব লাগিব, তেতিয়াহ'লে কি হ'ব, এক্স টু দি পাৱাৰ মাইনাছ ওৱান ইনটু মাইনাছ ওৱান কি হৈ যাব, প্লাছ ওৱান, ঠিক আছে। এ টু দি পাৱাৰ কি আছে, ৱাই, ইয়াৰ লগত মাইনাছ ওৱান ইনটু কৰিলে কি হ'ব, এ টু দি পাৱাৰ মাইনাছ ওৱান হৈ যাব। এক্স ইকুৱেল কি হ'ব, এতিয়া এ টু দি পাৱাৰ মাইনাছ ওৱাই আছে, আমি যদি ইয়াৰ পাৱাৰটো ধনাত্মক কৰিব খোজোঁ কি হ'ব, ওৱান বাই এ লিখিব লাগিব, ওৱান বাই এ হোল টু দি পাৱাৰ ৱাই, ঠিক আছে। এতিয়া আমি দেখা পাইছোঁ এইটো আমাৰ সূচকীয় আহিত হৈ আছে, ইয়াক যদি আমি ঘাতাংক আহিত নি কি হ'ব, ইমপ্লাইজ কি হ'ব, লগ অফ ঘাতাংক আহিত নিলে লগ অফ এক্স টু দ্য বেচ, বেচ কি হ'ব, ওৱান বাই এ, অৰ্থাৎ ভূমি ওৱান বাই এ হৈ গ'ল, ইকুৱেল কি থাকিল, ৱাই। আমি লগ অফ 1/x টু দ্য বেচ এ ইকুৱেল টু ৱাই বুলি ধৰি লৈছিলোঁ, ইয়াৰে পৰা আমি লগ অফ এক্স টু দ্য বেচ 1/a ইকুৱেল টু ৱাই বুলি দেখুৱাইছোঁ, গতিকে দুয়োটা কি হয়, ইকুৱেল, গতিকে আমাৰ সত্যতা প্ৰমাণ হ'ল, গতিকে এইটো আছিল এক নম্বৰটোৰ এনচাৰ। দুই নম্বৰটোত সুধিছে যে এ টু দি পাৱাৰ লগ অফ বি টু দ্য বেচ এক্স ইকুৱেল বি টু দি পাৱাৰ লগ অফ এ টু দ্য বেচ এক্স, এই দুটা আমাক ইকুৱেল বুলি দেখুৱাব লাগে। তাৰ আগত আমি কি কৰি ল'ম, ইয়াত এ বি আমি একে কৰি ল'ম আৰু বি এটোক আমি একে বনাই ল'ম, ঠিক আছে। তাৰে কাৰণে আমি কি কৰিম, দুয়োফালে লগ লগ অফ এ টু দ্য বেচ এক্স ইনটু লগ অফ বি টু দ্য বেচ এক্সেৰে দুয়োফালে আমি হৰণ কৰিম। হৰণ কৰাৰ ফলত আমি দেখা পালোঁ লগ অফ বি টু দ্য বেচ এক্স লগ অফ বি টু দ্য বেচ এক্স কেনচেল গ'ল, আৰু এইফালে লগ অফ এ টু দ্য বেচ এক্স লগ অফ এ টু দ্য বেচ এক্স কেনচেল গ'ল। তেতিয়াহ'লে কি থাকিল, এ ইনটু ওপৰত কি আছে, একো নাই, গতিকে ওৱান এটা থাকিব, ওৱান ইন ওৱান বাই লগ অফ এ টু দ্য বেচ এক্স ইকুৱেল বি ইনটু ওৱান বাই লগ অফ বি টু দ্য বেচ এক্স। এতিয়া আমি লেফ্ট হেণ্ড চাইড আৰু ৰাইট হেণ্ড চাইড ইকুৱেল দেখুৱাম। আমি লেফ্ট হেণ্ড চাইড লিখিম, লেফ্ট হেণ্ড চাইডে আমাৰ কি আছে, এ ইনটু ওৱান বাই লগ অফ এ টু দ্য বেচ এক্স। এতিয়া আমি ইয়াৰে পৰা এ ইনটু এই লগ অফ এ টু দ্য বেচ এক্সক আমি ওপৰত লৈ যাম, ওপৰত নিলে কি হ'ব, ওলোটা হৈ যাব, এ টো ভূমি হৈ যাব, এক্সটো ওপৰত যাব, গতিকে লগ অফ এক্স টু দ্য বেচ এ। এতিয়া ইয়াৰে মান কি হ'ব, আমি এটা ফৰ্মুলা পাইছিলোঁ যে এ লগ এম টু দ্য বেচ এ ইকুৱেল এম হৈ যায়, গতিকে এইটো আহি মতে লিখিলে কি হ'ব, এ লগ অফ এক্স টু দ্য বেচ এ ইকুৱেল কি হৈ যাব, এক্স হৈ যাব, গতিকে ইয়াৰ ভেলু হ'ব এক্স। লেফ্ট হেণ্ড চাইডত আমি কি পালোঁ, এক্স। এতিয়া আমি ৰাইট হেণ্ড চাইড খুজিম, ৰাইট হেণ্ড চাইডত কি আছে, ৰাইট হেণ্ড চাইডত আছে আমাৰ বি ইনটু ওৱান বাই লগ বি টু দ্য বেচ এক্স ইকুৱেল, ইয়াতো আমি আগতে কৰিম বি ইনটু ওৱান বাই লগ অফ বি এক্সক আমি কি কৰিম,
উল্টা করে দিন, ঠিক আছে, কি হব লগ অফ এক্স টু দা বেস বি, গতিকে ইয়ার ভ্যালু কি হব, আমি এইটো আহিব তো পাম এ লগ অফ এম টু দা বেস এ ইকুয়াল এম, গতিকে বি লগ অফ এক্স টু দা বেস বি ইকুয়াল কি হয়ে যাব এক্স হয়ে যাব, গতিকে ইয়ার পর আমি দেখা পাইছো লেফট হ্যান্ড সাইড পাইছো এক্স, রাইট হ্যান্ড সাইড পাইছো এক্স, গতিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, গতিকে এইটো আছিল আমার 2 নম্বরটোর আনসার। কোয়েশ্চন নম্বর 5 আর 1-2 দিয়া আছে, দেখুয়া যে লগ অফ এ টু দি পাওয়ার এম টু দা বেস বি টু দি পাওয়ার এন ইকুয়াল এম বাই এন লগ অফ এ টু দা বেস বি, গতিকে ইয়ার আমি সলিউশন এনেকে করিম যে ধরা হল আমি ধরি লম লগ অফ এ টু দি পাওয়ার এম টু দা বেস বি টু দি পাওয়ার এন ইকুয়াল এক্স বলে ধরি লম আর লগ অফ এ টু দা বেস বি ইকুয়াল ওয়াই বলে ধরি লম, এখানে আমি ওয়াই বুলি ধরে লৈছো, এটাই এই লগারিথম আর্হিটো আমি সূচকীয় আর্হিত লৈ যাম, সূচকীয় আর্হিত নিলে কি হব এ টু দি পাওয়ার এম ইকুয়াল কি হব বি টু দি পাওয়ার এন হোল ইনটু পাওয়ার এক্স, ইয়াকো আমি সূচকীয় আর্হিত নিম কি হব ইমপ্লাইজ এ ইকুয়াল বির পাওয়ার কি হয়ে যাব ওয়াই বি টু দি পাওয়ার ওয়াই, ইমপ্লাইজ কি আছে এ টু দি পাওয়ার এম ইকুয়াল বি টু দি পাওয়ার কি হব আমি জানো ঘাতে ঘাতে কি হয়ে যায় পূরণ হয়ে যায় এন ইন্টু এক্স এন এক্স, ইমপ্লাইজ এতে আমি এর পাওয়ার এম বনাব খুঁজিম, ঠিক আছে এর পাওয়ার যদি এম বনাব খুঁজো তাহলে আমি দুইফালে পাওয়ার কিটাক আমি এম এর মাল্টিপ্লাই করব লাগিব, তাহলে এ টু দি পাওয়ার এম হব ইকুয়াল বি টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই এম ওয়াই, এইটো হৈ গ'ল আমাৰ ইকুৱেশ্যন নম্বৰ 1 আৰু এইটো আমাৰ হৈ গ'ল ইকুৱেশ্যন নম্বৰ 2, ইয়াৰ পৰা আমি কি পাম ইকুৱেশ্যন নম্বৰ 1 আৰু ইকুৱেশ্যন নম্বৰ 2ৰ পৰা কি পাম, নাও ইকুৱেশ্যন নম্বৰ 1 এণ্ড ইকুৱেশ্যন নম্বৰ 2 ইমপ্লাইজ আমি দেখা পাইছোঁ দুয়োফালে এ টু দি পাৱাৰ এম এ টু দি পাৱাৰ এম আছে লেফট হেণ্ড চাইডত, ঠিক আছে তেতিয়াহ'লে আমি লিখিব পাৰোঁ বি টু দি পাৱাৰ এন এক্স ইকুৱেল কি লিখিম বি টু দি পাৱাৰ এম ৱাই, এতিয়া আমি ইয়াত কি দেখা পাইছোঁ দুয়োফালে আমাৰ ভূমিবোৰ একে আছে গতিকে ভূমিবোৰ উঠাই দিলে কি হ'ব এন এক্স ইকুৱেল এম ৱাই, ইমপ্লাইজ এতিয়া যদি আমি এইফালে এক্সটো ৰাখোঁ এনটো কি হৈছে এক্সৰ লগত পূৰণ হৈ আছে সমাচিনৰ সোঁফালে যোৱাৰ লগে লগে কি হৈ যাব হৰণ হৈ যাব গতিকে এই এমৰ তলত গুচি যাব এম বাই এন ইনটু ৱাই, এতিয়া যদি আমি এক্স আৰু ৱাইৰ ভেলুখিনি বঢ়াই দিওঁ কি হ'ব এক্সৰ ভেলু কিমান আছিল এক্স মানে কিমান ধৰিছিলোঁ আমি লগ অফ এ টু দি পাৱাৰ এম টু দা বেছ বি টু দি পাৱাৰ এন, গতিকে এক্সৰ ঠাইতে আমি লিখিব পাৰোঁ লগ অফ এ টু দি পাৱাৰ এম টু দা বেছ বি টু দি পাৱাৰ এন ইকুৱেল কি আছে এম বাই এন ইনটু ৱাই, ৱাইৰ ভেলু কি আছিল লগ অফ এ টু দা বেছ বি, গতিকে আমাক যিটো দেখুৱাব দিছিল আমি দেখুৱাব পাৰিছোঁ গতিকে এইটো আছিল আমাৰ 5 নম্বৰৰ একটো এনচাৰ, 2 নম্বৰত কৈছে যে যদি লগ অফ বি টু দা বেছ ৰুট এ ইনটু লগ অফ চি টু দা বেছ ৰুট বি ইনটু লগ অফ এ টু দা বেছ ৰুট চি ইকুৱেল এক্স তেন্তে দেখুৱা যে এক্স ইকুৱেল 8 বুলি আমি দেখুৱাব লাগে, আমি প্ৰথমত আমাক যি দিয়া আছে আমি লিখি লৈছোঁ গিভেন দিয়া আছে লগ অফ বি টু দা বেছ ৰুট এ ইনটু লগ অফ চি টু দা বেছ ৰুট বি ইনটু লগ অফ এ টু দা বেছ ৰুট চি ইকুৱেল এক্স বুলি আমি লিখি লৈছোঁ দিয়াখিনি, ইমপ্লাইজ আমি কি কৰিম ইয়াক ওলটাই ল'ম তেতিয়াহ'লে কি হৈ যাব বি টু কি হৈ যাব ভূমি হৈ যাব আৰু ইয়াত ৰুট এটো ওপৰত যাব ওৱান বাই লগ অফ ৰুট এ বি টু কি হৈ যাব বেছ হৈ যাব ইনটু ওৱান বাই লগ অফ ৰুট বি টু দা বেছ চি ইনটু ওৱান বাই লগ অফ ৰুট চি টু দা বেছ এ ইকুৱেল এক্স, এতিয়া আমি যদি প্ৰতিটোৰ ক্ষেত্ৰত এই ৰুট চিনটো উঠাব বিচাৰোঁ তেতিয়াহ'লে কি হ'ব পাৱাৰবিলাক ওৱান বাই টু হৈ যাব গতিকে ওৱান বাই লগ অফ
a to the power কি দিব 1 by 2 root sin টু দিলে টু দা বেস b into 1 by log of b to the power 1 by 2 হয়ে যাব টু দা বেস c into 1 by log of c to the power কি হয়ে যাব 1 by 2 টু দা বেস a equal x implies এতে আমি যে পাওয়ার বোর কি করো ইনটু করে দিও ঠিক আছে 1 by 2 into 1 by 2 into 1 by 2 কি হয়ে যাব 1 by 8 এই 1 by 8 তো আমি পাওয়ার হয়েছে ইয়াত পাওয়ার টু যদি আমি আগত লৈ হোঁ আগত লৈ লিখিব 1 by 8 হয়ে যাব 2 দুগুণ 4 4 দুগুণ 8 1 by 8 হয়ে যাব গতিকে কি হব 1 by 1 by 8 পাওয়ার টু আমি আগত লৈ লো 1 by 8 কি থাকিব লগ অফ a to the base b into log of b to the base c into ইয়াত কি থাকিব log of c to the base a equal x ওপৰত লিখি আছো ইমপ্লাইজ এতিয়া 1 বাই 1 বাই 8 এই 1 বাই 8ক আমি ওপৰত লৈ গলে কি হ'ব 8 হৈ যাব 8 বাই কি হ'ব আমি এটা ফৰ্মুলা পাইছিলোঁ লগ লগ অফ a টু দা বেস b ইনটু লগ অফ b টু দা বেস c ইয়াত b b একে আছে গতিকে b b কেনচেল গ'ল কি থাকিল লগ অফ a টু দা বেস c লগ অফ a টু দা বেস c ইনটু লগ অফ c টু দা বেস a equal কি আছে x এটো আমার 4 নম্বর বিধিটো মত মিলি আছে ঠিক আছে এস সি সি একে আছে এ এ একে আছে গতি ইয়ার ভ্যালু হবে 1 8 বাই 1 অর্থাৎ 8 equal x এটা কে x equal কিমান পালো আমি 8 আমার x equal 8 বলি দেখাবো দিছি